সম্মানিত দর্শক পিওর বাঙালি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি বগুড়ার কান্দের কালিতলা খিয়াঘাট থেকে জামালপুরের বাদারগঞ্জের জামথল রুটে ফেরি চালু হচ্ছে আগামী বারো আগস্ট ফেরি সার্ভিসের উদ্বোধন করবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এতে এই অঞ্চলের মানুষ স্বল্প সময় রাজধানী সহ আশপাশের বিভিন্ন জেলায় যেতে পারবেন ইতোমধ্যে ঘাটে প্লাটুন এসে পৌঁছেছে শিগগিরই সি ট্রাক আসবে দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস চালুর খবরে দুই পাড়ের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে স্থানীয়রা জানায় সারিয়াকান্দির কালীতলা ও মথুরাপাড়া খিয়াঘাট থেকে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় ওপারে মাদারগঞ্জ ও অন্যান্য এলাকায় যাতায়াত করেন আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে সারিয়াকান্দি মাদারগঞ্জ রুটে ফেরি সার্ভিস চালুর বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলেছিল সম্প্রতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির প্রচেষ্টায় নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় এই রুটে ফেরে চালু হলে বগুড়াসহ এ অঞ্চলের মানুষ উৎপাদিত কৃষিপণ্য হালকা ইঞ্জিনিয়ারিং সামগ্রী সহ অন্যান্য পণ্য স্বল্প সময় ও খরচে রাজধানীসহ আশেপাশের জেলায় নিতে পারবেন বঙ্গবন্ধু পথে যেতে না হওয়ায় প্রায় আশি কিলোমিটার পথ কমবে গত মে মাসে ওই রুটে ফেরি সার্ভিস চালু করতে ফেরিঘাট নির্মাণ সড়ক যোগাযোগ স্থাপন ও নাব্যতা ফেরাতে নদী খনন সহ নদীর সংস্কার উন্নয়নে প্রকল্প গ্রহণের প্রাক সম্ভাব্যতা যাচাই একটি কারিগর বিশেষজ্ঞ দল সেরিয়াকান্দি ও মাদারগঞ্জ এলাকা পরিদর্শন করেন সরকারের পানি ব্যবস্থাপনা প্রকল্পে পরিকল্পনা ও প্রযুক্তির সহায়তা প্রদানকারী সরকারি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের দুই সদস্যের প্রতিনিধি দল প্রকল্পের নানাদিক পর্যবেক্ষণ করেন পাশাপাশি এই রুটে ফেরি সার্ভিস চালুর জন্য কারিগরি দিক বিবেচনা করে সুপারিশ সহ প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে জমা দেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন আজকের মতো বিদায় খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ